অসম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের আগে তিনি একথা বলেন। তফসিল প্রত্যাখ্যান করে অবরোধের মধ্যে জ্বালাও পোড়াও এবং নাশকতার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, এর দায় বিরোধী দলীয় নেতাকেই নিতে হবে, একসময় তিনিও হুকুমের আসামি হবেন। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল। দলের প্রার্থী চূড়ান্ত করতে বুধবার সংসদীয় বোর্ড বৈঠক করে ধানমন্ডি তিনের এতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে। দলের সভানেত্রী শেখ হাসিনা বৈঠকের আগে সূচনা বক্তব্যে বলেন, জামাত ছাড়া নির্বাচন করতে চায় না বলেই বিএনপি সংলাপের আমন্ত্রণ নেননি, নির্বাচনও বন্ধ করতে চান। যেহেতু কোর্ট থেকে নিষেধাজ্ঞা এসেছে, এখানে আমাদের কিন্তু কিছু করার নাই। আর জামাত নির্বাচন করতে পারবে না বলে আজকে বিএনপি নির্বাচন বর্জন করছে, এটাও খুব দুঃখজনক। সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, বিশেষ করে রেল লাইনে নাশকতার তীব্র নিন্দা জানিয়ে ধ্বংসযজ্ঞের পথ ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই আমাদের মদত দেওয়া ছেড়ে দিয়ে জনগণের পাশে দাঁড়াতে, যুদ্ধ অপরাধীদের রক্ষার চিন্তাভাবনা ছেড়ে দিয়ে বরং জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার কাজে উনি যেন আসেন, আমি বিএনপি নেত্রীকে সেই আহ্বানই জানাচ্ছি। নাশকতার দায় বিএনপি নেত্রীকে নিতে হবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জনগণ যদি বিএনপি নেতাদের গাড়ির নাম্বার চিহ্নিত করে ভাঙচুর চালায় তখন তাদের কেমন লাগবে? মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা যে সমস্ত বাহনে চলাফেরা করে অর্থাৎ রেল অথবা বাস, সেইগুলো আক্রমণ বেশি, সিএনজি সেইগুলো আক্রমণ বেশি। এখন বাংলাদেশের জনগণ যদি ওই বিএনপি নেতাদের কার কটা দামি গাড়ি আছে গাড়ির নাম্বারগুলি তালিকা নিয়ে তারাও যদি সেগুলি পোড়াতে শুরু করে আর প্রতিশোধ নিতে শুরু করে তখন তাদের কেমন লাগবে? কোন ধরনের আন্দোলন এইভাবে মানুষকে রেল লাইনে ফিস প্লেট তুলে অ্যাক্সিডেন্ট করে মানুষ হত্যা করার ষড়যন্ত্র? এই হত্যার দায় দায়িত্ব তো বিএনপি নেত্রীকে নিতে হবে। এই হত্যার যে হুকুমের আসামি হিসেবে একসময় তিনি চিহ্নিত হবেন। কাজে এইভাবে মানুষ হত্যা করা বন্ধ করে ওনাকে আমি বলবো নির্বাচনে আসতে। শেখ হাসিনা বলেন, নির্বাচন না হলে 111-এর মতো ঘটনা আবারও ঘটলে খালেদা জিয়ারও লাভ হবে না। নির্বাচন সময় মতোই হবে জানিয়ে শেখ হাসিনা তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনগণের সহায়তা চান। যে দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে। সাজেদ রমেল, 21 টেলিভিশন, ঢাকা।